নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্রা সুভদ্রাভ জগন্নাথায় তে নম। শ্রীল রূপ গোস্বামী কৃত ভক্তি রসামৃত সিন্ধু প্রথম খণ্ড পূর্ব বিভাগ চতুর্থ অধ্যায় ভক্তির কাছে সব রকমের মুক্তি অতি তুচ্ছ। দুই, শ্রীমদ ভাগবতে 6:17-28 মহাদেবেরও এরকম একটি উক্তি আছে। সতীকে সম্বোধন করে তিনি বলেছেন, প্রিয়ে সতী, যারা নারায়ণের ভক্ত তারা কোনো কিছুতেই ভীত হন না। তারা যদি উচ্চলোকে উন্নীত হন, অথবা যদি জড়বন্ধন থেকে মুক্ত হন, অথবা তারা যদি নিম্নতর লোকে অধঃপতিত হন, যে পরিবেশেই থাকুক না কেন, তারা কোনো কিছুতেই ভীত হন না। কারণ তারা নারায়ণের চরণাশ্রয় গ্রহণ করেছেন, তাদের কাছে এই জড়জগতের যে কোনো অবস্থায় অন্য যে কোনো অবস্থার মতোই আনন্দময়। শ্রীমদ ভাগবতে 6:18-18-74 দেবরাজ ইন্দ্রেরও এমন একটি উক্তি রয়েছে। ইন্দ্র তার মাতা অদিতিকে সম্বোধন করে বলেছেন, হে মাত, যে সমস্ত মানুষ সব রকম কামনা বাসনা থেকে মুক্ত হয়ে পরমেশ্বর ভগবানের সেবায় যুক্ত হয়েছেন, তারা জানেন তাদের যথার্থ স্বার্থ কি। এই ধরনের মানুষেরা যথার্থ মঙ্গল সাধন করেছেন এবং জীবনে পরম সিদ্ধি লাভের পথে তারা পরম দক্ষতার সঙ্গে অগ্রসর হচ্ছেন। শ্রীমদ ভাগবতে 7:25 প্রহ্লাদ মহারাজ বলছেন, হে দৈত্য কুলজাত, আমার বন্ধুগণ, তোমরা যদি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সন্তুষ্টি বিধান করতে পারো, তাহলে তার থেকে দুষ্প্রাপ্য আর কিছুই নেই। অর্থাৎ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যদি তোমাদের প্রতি সন্তুষ্ট হন, তাহলে তোমাদের হৃদয় অভ্যন্তরের সমস্ত কামনা বাসনা নিঃসন্দেহে পূর্ণ হবে। পার্থিব উন্নতি সাধনের কি প্রয়োজন? প্রকৃতির নিয়মেই তা লাভ হয়, আর মুক্তির প্রয়াসেই বা কি প্রয়োজন? যদি তোমরা সর্বদা শ্রীকৃষ্ণের মহিমা কীর্তন করো, নিরন্তরতার পাদ পঙ্কজের অমৃত আস্বাদন করো, তখন আর এগুলোর কোনো প্রয়োজন থাকে না। প্রহ্লাদ মহারাজের এই উক্তি থেকে স্পষ্টভাবে বোঝা যায় যে ভক্ত ভগবানের অপ্রাকৃত মহিমা শ্রবণ ও কীর্তন করার আনন্দে মগ্ন হয়েছেন, তিনি ইতিমধ্যেই সব রকমের জড়সিদ্ধির স্তর অতিক্রম করে গেছেন, এমনকি তিনি পুণ্যকর্মের সমস্ত ফল অতিক্রম করে গেছেন, তিনি যাগযজ্ঞ তপস্যা এমনকি মুক্তির স্তর অতিক্রম করে গেছেন। তেমনি শ্রীমদ ভাগবতে 7ম স্কন্ধে 7:42 স্বর্গের দেবতারা যখন নৃসিংহদেবের বন্দনা করছিলেন, ইন্দ্র তখন বলেছিলেন, হে পরমেশ্বর ভগবান, আপনি সমস্ত জীবের পরমাত্মা এবং আপনি সমস্ত জীবের অধীশ্বর, তাই আপনি সবকিছুর প্রকৃত ঈশ্বর। বহুকাল ধরে আমাদের হৃদয় হিরণ্যকশিপুর ভয়ে ভীত ছিল, কিন্তু আমাদের প্রতি আপনি এতই কৃপা পরবশ যে তাকে হত্যা করে আপনি আমাদের হৃদয় থেকে সেই ভয় দূর করেছেন এবং আমাদের সুযোগ দিয়েছেন যাতে আমরা আপনাকে আমাদের হৃদয়ে অধিষ্ঠিত করতে পারি। দৈত্যরা আমাদের থেকে যে সমস্ত সম্পদ অপহরণ করে নিয়েছিল, প্রেমভক্তি সহকারে আপনার সেবায় যুক্ত ভক্তের কাছে তার কোনোই মূল্য নেই। ভক্তরা মুক্তিকেও তুচ্ছ বলে মনে করেন, সুতরাং জড়জাগতিক ঐশ্বর্যের কি কথা। প্রকৃতপক্ষে যজ্ঞফলের ভুক্তা, প্রকৃতপক্ষে যজ্ঞফলের ভুক্তা আমরা নই। আমাদের একমাত্র কর্তব্য হচ্ছে কেবল আপনারই শ্রীপাদপদ্মের সেবায় যুক্ত হয়ে সবকিছু আপনাকে নিবেদন করা, কেননা আপনি হচ্ছেন সবকিছুর আর ভুক্তা। ইন্দ্রের এই উক্তির তাৎপর্য হচ্ছে, ব্রহ্মা থেকে শুরু করে একটি ক্ষুদ্র পিপীলিকা পর্যন্ত কেউই জড় ঐশ্বর্যের ভুক্তা নয়। সকলেরই একমাত্র কর্তব্য হচ্ছে সবকিছুই পরমেশ্বর ভগবানকে উৎসর্গ করা, তার ফলে তারা আপনা থেকেই তার সুফল ভোগ করতে পারেন। এই বিষয়ে পুনরায় দেহের বিভিন্ন অঙ্গের খাদ্য সংগ্রহ করে তা রান্না করে উদরকে উৎসর্গ করার তুলনা দেয়া যেতে পারে। উদরকে খাবার দেয়া হলে শরীরের প্রতিটা অঙ্গই সমানভাবে আহারের ফল ভোগ করতে পারে। তাই সকলেরই কর্তব্য হচ্ছে পরমেশ্বর ভগবানের প্রতি প্রীতি সাধন করা, তাহলে সকলেই আপনা থেকেই তৃপ্ত হয়ে যাবে। হরে কৃষ্ণ।